আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিবি কোর্স করছেন আজ আমি তাদের থার্ড ইয়ারের সাবসিডারি পেপার এস পি এস অনলাইন অ্যাসাইনমেন্টের এমসিকিউগুলির উত্তর সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেব। এই এমসিকিউগুলি যে শুধু আপনাদের অ্যাসাইনমেন্টেই কমন আসবে তাই নয় এগুলি আপনাদের ফাইনাল পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে অনুরোধ করব এখনই এই এমসিকিউগুলির উত্তর খাতায় লিখে রাখার জন্য কারণ এই এমসিকিউগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের অ্যাস্টেমেন্টে হুবহু কমন আসছে এবং এর থেকে আপনারা ফাইনাল পরীক্ষাতেও কিন্তু বেশ ভালো নাম্বার কমন পেতে পারেন আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক তো সময় সময়শোনা করে শুরু করা যাক তো এসপিএস থ্রি পেপারে যে প্রথম প্রশ্ন কোন প্রস্তাব অনুসারে ভারতবর্ষে গণপরিষদ গঠিত হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশান বি ক্যাবিনেট মিশন নেক্সট দ্বিতীয় প্রশ্ন ভারতের সংবিধানে কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ রয়েছে এর উত্তর হবে অপশান ডি একান্ন ক নম ধারাই নেক্সট তিন নম্বর প্রশ্ন নিম্নোক্ত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটিকে ডক্টর আম্বেদকর সংবিধানে আত্মা এবং হৃদয় বলে বর্ণনা করেছেন তো এর উত্তর হবে অপশান ডি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নেক্সট চার নম্বর প্রশ্ন বলছে নিম্নোক্ত কোনটি বা কোনগুলি ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য তো সঠিক উত্তর হবে অপশান ডি এ এবং সি উভয়ই নেক্সট প্রশ্ন নম্বর পাঁচ বলেছে নিম্নোক্ত কোনটি ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের মৌল বৈশিষ্ট্য তো এর উত্তর হবে অপশান ডি আইনসভার নিকট আইন শাসনকে যৌথ দায়িত্বশীলতা এর সাথে বলে রাখি আপনাদের অন্যান্য পেপারগুলো অ্যাসাইনমেন্ট অ্যান্সার কিন্তু আমি ইতিমধ্যেই দিয়ে দিচ্ছি এবং বাদ বাকি যে দু একটা পেপার বাকি আছে সেগুলো কিন্তু খুব দ্রুতই আমি দিয়ে দেবো তো সেই পেপারগুলোর উত্তর পাওয়ার জন্য আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই সেই পেপারগুলোর অ্যান্সার আমি আপলোড করবো আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান চলে যাবে নেক্সট কোশ্চেন নাম্বার ছয় বলেছে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে কী কারণে ইম্পিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায় তো এর উত্তর হল অপশান সি সাংবিধানিক ভঙ্গ সাত নম্বর প্রশ্ন রাজ্যসভার নির্বাচনে কাদের ভোটাধিকার রয়েছে এর সঠিক উত্তর অপশান সি বিধানসভা নির্বাচিত সদস্যদের আট নম্বর প্রশ্ন কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে ভারতের সংবিধানের মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এর সঠিক উত্তর অপশানে চুয়াল্লিশতম সংশোধন নেক্সট নয় নম্বর প্রশ্ন ভারতবর্ষের সম্পত্তির অধিকার হলো একটি সঠিক উত্তর হবে অপশান ডি পার্সোনাল রাইট নেক্সট দশ নম্বর প্রশ্ন ওই যে কোন লেখের অর্থ আমরা আদেশ দিচ্ছি সঠিক উত্তর হবে অপশান বি পরমাদেশ এর সাথে বলে রাখি এই অ্যাসাইনমেন্টের অ্যান্সারের স্ক্রিনশটগুলি একসাথে আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে আপলোড করে দেব আপনারা যারা এই স্ক্রিনশটগুলি একসাথে পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ফলো করুন ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলি অন্তর্ভুক্ত নয় এর সঠিক উত্তর অপশান এ জীবিকা নির্বাহের অধিকার নেক্সট বারো নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত এর সঠিক উত্তর অপশান বিয়াল্লিশতম নেক্সট তেরো নম্বর প্রশ্ন ভারতবর্ষের সংবিধান কী ধরনের এর উত্তর হল অপশান সি নমনীয়তা এবং অনমনীয়তা সংমিশ্রণ এবং অপশান ডি এর মধ্যেও কিন্তু একটু কনফিউজড আছে কিন্তু এর উত্তর হবে কিন্তু অপশান সি নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন বলছে লোকসভায় প্রোটেম স্পিকার কে নিয়োগ করেন তো সঠিক উত্তর হবে অপশানে এ রাষ্ট্রপতি এর সাথে জানিয়ে রেখে আপনাদের অন্যান্য পেপারগুলির মধ্যে বেশ কয়েকটি পেপারের অ্যান্সার আমি আমার সেকেন্ড চ্যানেল আপডেট বাই দেওয়া শেষে ইতিমধ্যেই দিয়ে দিয়েছি তো সেই সমস্ত পেপার অ্যাসাইনমেন্ট অ্যান্সার পাওয়ার জন্য আপনারা আমার ওই চ্যানেলটি ভিজিট করতে পারেন ওই চ্যানেলটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওই চ্যানেলটিতে আমি বেশ কিছু পরিমাণ অ্যাসাইমেন্টের অ্যান্সার দিয়ে দেবো এবং সাপনা আপনাদের যে অনলাইনে পরীক্ষা হবে এমসিকিউ টাইপের তো সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্ন এবং সাজেশান সেগুলো কিন্তু আমি ওই চ্যানেলে দিয়ে দেব নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি রাজ্যসভার একক ক্ষমতা এর উত্তর হবে অপশান বি রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের দ্বারা আইন প্রণয়ন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাই অনুসারে কোনো রাজ্যের রাজ্যপাল রাজ্য আইনসভার পাশ হওয়া বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করতে পারেন এর উত্তর অপশান বি দুশো নম্বর ধারা সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি কোন রাজ্যের হাইকোর্টের ক্ষমতার অন্তর্ভুক্ত নয় এর উত্তর হবে অপশান সি পরামর্শদান এলাকা নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির চরম ভীট ক্ষমতা বলতে কী বোঝায় এর উত্তর হবে অপশান সি পার্লামেন্ট কর্তৃক গৃহীত বিলে অসম্মতি জ্ঞাপন করা নেক্সট কোশ্চেন নম্বর উনিশ দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের নিম্নক্ত কোন তপসিলের অন্তর্ভুক্ত রয়েছে এর সঠিক উত্তর হবে অপশান ডি দশম তপসিলের নেক্সট এবং লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধের নিষ্পত্তি সুপ্রিম কোর্টের কার্যাবলীর কোন এলাকাভুক্ত তো সঠিক উত্তর হবে অপশান সি মূল এলাকাভুক্ত এবং আপনাদের যে বাকি পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোর উত্তর কিন্তু আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি প্রত্যেকটি পেপারের উত্তরের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা উত্তর পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশান ফলো করুন সেখান থেকে আপনার উত্তর পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ